সাপ একটি নিরীহ হাত পা বিহীন সরীসৃপ জাতীয় প্রাণী। পৃথিবীর প্রায় সব প্রান্তেই সাপ দেখা যায়, তবে আন্টার্কটিকা মহাদেশ কিংবা আয়ারল্যান্ডের মতো দেশে কোনো সাপ দেখা যায় না। সাপ বিষধর ও বিষহীন হয়। সাপেদের চোখের পাতা এবং বহিঃকর্ণ থাকে না, এমনকি সাপের পা না থাকায় এরা বুকে হেঁটে চলে। এখানে যে সাপটি আপনারা দেখছেন, এটি একটি বিষহীন সাপ, নাম হেলে সাপ। আমরা দেশি ভাষায় একে ঘেন্টিয়া সাপ বলে থাকি। এই সাপটিকে অনেকেই সাহস করে হাতে কিংবা ঘাড়ে নিয়ে থাকে। হেলে সাপকে ঘাড়ে নিয়ে থাকলে লেজ দিয়ে কিন্তু কাতুকুতু দেয় এবং যখনই মানুষের উপস্থিতি টের পায় পালিয়ে যায়। আমি সাপকে ভীষণ ভয় পাই, কারণ বিষহীন নাকি বিষাক্ত এটা বোঝার ক্ষমতা আমার খুবই কম, তাই দূরে থাকাই বাঞ্ছনীয়। এই হেলে সাপকে অনেকেই আবার বড়া সাপ ভেবে মেরে ফেলে। কিন্তু মনে রাখবেন, যে কোনো সাপ আমাদের জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই সাপ মারা থেকে বিরত থাকুন। এই ভরা বর্ষায় সাপের গর্তে জল ঢুকে যায়, তাই বর্ষাকালে সচরাচর বিষাক্ত কিংবা বিষহীন সাপের দেখা পাওয়া যায়। তাই রাতের অন্ধকারে চলাচলের সময় কিংবা বাড়ির আশেপাশে চলার সময় আলো জ্বালিয়ে সাবধানে চলাফেরা করা উচিত। বিষধর সাপ কামড়ালে সাপের দুটো দাঁত বসে গিয়ে দুটো ফুটো হয়ে থাকে এবং বিষহীন সাপের কামড়ে ইংরেজি ইউ আকৃতির মতো ফুটো হয়ে থাকে। বিষধর সাপ কামড়ালে কিন্তু কিছু লক্ষণ দেখা যায়, আপনারা মনে রাখবেন, যেমন বমি, মাথা ঘোরা, কামড়ানো স্থান ফোলা, চোখে ডাবল দেখা, ঘাড়ের মাংসপেশি অবশ হয়ে ঘাড় পেছনের দিকে হেলে পড়া ইত্যাদি। বিষধর সাপে কামড়ালে কামড়ানো স্থানটি নাড়াচড়া না করে, ওঝার বাড়ি গিয়ে অযথা সময় নষ্ট না করে খুব দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে প্রাণহানির ঘটনা প্রায় 95% কমে যায়। তাই সাবধানে চলুন, স্টে সেফ, স্টে হেলদি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।